বন্ধুরা নমস্কার। আজকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে জানাবো, যেটা এগ্রিকালচারাল প্রোডাক্ট। সকল কিষাণ ভাইদের জন্য কিন্তু এটা বেশ বিশেষ প্রয়োজনীয়। এটা AWPL অ্যাসলিপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড, এটা ভারতের কোম্পানি। এই কোম্পানির দ্বারা বানানো একটা অর্গ্যানিক ফার্টিলাইজার। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের যে প্রসঙ্গটা আমি উত্থাপন করতে চলেছি, এটা একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট, বেদিক অ্যাগ্রো ভুভিটা। প্লান্ট গ্রোথের জন্য, ফর প্লান্ট গ্রোথ কিষাণ ইউজ ভেরিয়াস টাইপ অফ ফার্টিলাইজার এন্ড পেস্টিসাইড। আজকের দিনে আমরা দেখে থাকি বা আপনারাও দেখবেন যে প্রত্যেকটা ফসলে আমরা প্রচুর প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার আর পেস্টিসাইড ব্যবহার করে থাকি, আর যার ফলে দিনের পর দিন আমাদের কিন্তু মাটির উর্বরতা শক্তি যেটা সেটা হ্রাস পাচ্ছে, এবং প্রচুর পেস্টিসাইড ইউজ করার জন্য আমাদের ফসলের যে গুণবত্তা, ফসলের যে মান যেটা লেভেল সেটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের শরীরের প্রচুর সাইড ইফেক্ট, প্রচুর লাইফস্টাইল ডিজিজ কিন্তু আমরা পেয়ে থাকি। আর ঠিক এইসব কারণেই ফার্টিলাইজার আর পেস্টিসাইডের সাথে সাথে বায়ুগুলোকে কম করে বায়ো অর্গ্যানিক ফার্টিলাইজারের ব্যবহার কিন্তু দিন প্রতিদিন বেড়ে চলেছে। ঠিক সেই রকমই একটা বায়ো অর্গ্যানিক ফার্টিলাইজার আমি আপনাদেরকে আজকে জানাতে চলেছি, যেটা AWPL এর সায়েন্টিস্ট দ্বারা বানানো, যেটা আগেও বললাম বেদিক অ্যাগ্রো ভুভিটা। তো এই যে প্রোডাক্টটা, এটা অ্যাসলিপিয়াস ওয়েলনেস এর যে কৃষি বৈজ্ঞানিকরা রয়েছেন, বেশ কয়েক বছর রিসার্চ করে এই ধরনের অর্গ্যানিক ফার্টিলাইজার কিন্তু বানিয়েছেন আমাদের দেশের কিষাণ ভাইদের জন্য। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফসলে কিন্তু প্রচুর পরিমাণের ফার্টিলাইজার এবং পেস্টিসাইড দিনের পর দিন কিষাণ ভাইরা ইউজ করছে। এই পেস্টিসাইড গুলোর জন্য আমাদের যে ইকো ফ্রেন্ডলি কিছু কীড়া মকড়া বা কেঁচুয়া যেগুলো বলতে পারেন, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, যেটা আমাদের সত্যি খুবই দরকার ফসলের পক্ষে, আমাদের মাটির পক্ষে। এর মধ্যে যেটা আমরা বলতে চাইছি, এটা বায়ো অর্গ্যানিক বেস্ট কন্ডিশনার, বেদিক অ্যাগ্রো ভুভিটা ফর প্লান্ট গ্রোথ। যে মাটির মধ্যে যখন ফসল বা যে কোনো গাছপালা তার শিকড়টা বিস্তার করতে চায়, সেই সময় সেই মাটির উর্বরতা শক্তিটা যদি ঠিকমতো না নিতে পারে, তাহলে কিন্তু ফসলের গ্রোথ কিন্তু ভালো হয় না। মাটি থেকে যদি প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে না পারে, তাহলে কি হয়, সেটা আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে তার সেটাকে পূরণ করার চেষ্টা করে, তাতে মাটির কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যায়। দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু আপনারা দেখবেন সেই কেমিক্যাল ফার্টিলাইজারের কিন্তু যেটা পার্সেন্টেজ সেটা কিন্তু বাড়াতে হয়, তা নাহলে কিন্তু ফসল ঠিকমতো হয় না। এই যে প্রোডাক্টগুলো, অর্গ্যানিক ফার্টিলাইজার যেগুলো মাটির উর্বরতা শক্তিকে কন্টিনিউ রাখে এবং আরো ভালো করে তোলে, আর ফসলও কিন্তু আগের তুলনায়, কেমিক্যাল ফার্টিলাইজারের তুলনায় অনেক বেশি ভালো ফসল কিন্তু আপনারা পেয়ে থাকবেন। এইবার এইগুলো আপনারা ইউজ করতে পারেন কেমিক্যাল ফার্টিলাইজার ও পেস্টিসাইডের সঙ্গেও, তাদের পরিমাণটা একটু কম করে এই অর্গ্যানিক ফার্টিলাইজার যদি ইউজ করেন, তাহলে আমাদের জমির যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলোর উর্বরতা শক্তি কিন্তু কন্টিনিউ রাখবে। বায়ো অর্গ্যানিক ফার্টিলাইজার আপনারা দেখছেন, অনেক সময় আমরা ম্যাক্সিমাম জমিতে গোবর সার ইউজ করে থাকি, যেগুলো আমাদের কম্পোস্ট হয়ে যায়, সেই গোবর সার এটাও কিন্তু খুব ভালো জমির পক্ষে। এখানে যেটা স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখুন আমরা যে ভুভিটা, এটা যে কোনো ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজারের সঙ্গে মিক্স করেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দেখুন সায়েন্টিস্টরা AWPL এ বেশ কয়েক বছর ধরে রিসার্চ করার পর যে কৃষি বৈজ্ঞানিক যারা আছেন, তারা কিন্তু এই ফার্টিলাইজারটা কিন্তু তৈরি করেছেন। আগে আমি দেখাবো এই ফার্টিলাইজারটা কিন্তু আমাদের বড় বড় ইনস্টিটিউট থেকে রিসার্চ করে তার রেজাল্ট কিন্তু দেখাবো। বায়ো অর্গ্যানিক বেস্ট কন্ডিশনার, আগেও আমি বললাম যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, বেদিক অ্যাগ্রো ভুভিটা যার নাম, প্রত্যেক ধরনের ফসলে কিন্তু এটা ইউজ করা যায় ফর প্লান্ট গ্রোথ।
শিখরগুলো আপনারা দেখে বুঝতে পারছেন, যখন মাটির মধ্যে শিখরগুলো বিস্তার লাভ করে, যত বেশি মাটির মধ্যে শিখরগুলো ভিতরের দিকে যাবে তত বেশি ফসলের গ্রোথটা কিন্তু উপরের দিকে উঠবে। সেটা যে কোনো ধরনের ফসল আপনার হোক বা ফল বা ফুলের গাছ হোক, সেগুলো সবগুলো কিন্তু আপনার সেই পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ভূমি কি ভৌতিক সংরচনা মে সুধার করতা হয়, এই যে মাটির যে কোয়ালিটি সেটাকে কিন্তু ধীরে ধীরে বেটার করে তোলে, পিএইচ কো সন্তুলিত করতে, মানে এই ভূমিটা যদি আমরা আমাদের জমিতে ছেটানো হয় তাহলে কিন্তু যে পিএইচ আমাদের মাটির যে পিএইচ সয়েলের সেটা কিন্তু মেনটেন রাখে, আর পিএইচ ঠিক থাকলে কিন্তু গাছের বৃদ্ধিটা ঠিক মতো হয়। নেক্সট হচ্ছে মাটির যে ময়েশ্চারনেস, অনেক সময় হয় কি মাটিতে জল দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো গাছগুলো যদি ঠিক টাইম টু টাইম জল না পায় তাহলে কিন্তু তার গ্রোথটা ঠিক মতো হয় না। এই বৈদিক অ্যাগ্রো ভূমিটা যদি দেওয়া হয় এই ময়েশ্চারটা কিন্তু বেশ কন্টিনিউ রাখে, ময়েশ্চারটা কন্টিনিউ রাখতে সাহায্য করে। মাটির মধ্যে আমাদের যে কেঁচুয়া বা কিছু ইকো ফ্রেন্ডলি মিত্র কীড়ামকড়া যেগুলোকে বলা যায়, যেগুলো ফসলের পক্ষে উপকারী, সেগুলো কিন্তু পেস্টিসাইড বা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার ফলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, যার জন্য আমাদের মাটির আরো বেশি ক্ষতি হয়ে যায়। এই ভূমিটা যদি ইউজ করেন তাহলে দেখতে পাচ্ছেন ছবিতে এই কেঁচুয়ার সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে, এগুলো মরবে না, আর যেগুলো আমাদের প্রয়োজনীয় বা মিত্র কীড়ামকড়া সেগুলো কিন্তু মরবে না বা ধীরে ধীরে আমাদের আরো বৃদ্ধি পাবে। এখানে স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেমিক্যাল ফার্টিলাইজারের সঙ্গে আমাদের ভূমিটার প্যাকেট খুলে এগুলো মিক্স করে কিন্তু আপনারা জমিতে ছিড়কাও করতে পারেন। মাটি থেকে যে মাইক্রো নিউট্রিয়েন্টস ফসল গ্রহণ করতে সাহায্য করে এটা তার পক্ষে কিন্তু খুবই ভালো। এই যে ভূমিটা বা এই আমাদের অর্গ্যানিক ফার্টিলাইজার যদি ইউজ করি, যে মাইক্রো নিউট্রিয়েন্টস মাটির মধ্যে রয়েছে সেগুলো কিন্তু মানে আমাদের ফসলকে নিতে হেল্প করে, আর যে হাওয়াতে যে নাইট্রোজেনের পরিমাণটা রয়েছে সেই নাইট্রোজেন গুলো কিন্তু খুব বেশি করে অ্যাবজর্ব করে আমাদের এই ভূমিটা যদি ইউজ করে প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে। এবং তার সাথে সাথে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মাটির নিচে আমাদের যেগুলো ইনসলিউবল পার্টিকেলস যেগুলো থাকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তো এই সমস্ত প্লাস আরো মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো থাকে সেগুলো কিন্তু ঠিক মতো অ্যাবজর্ব করতে পারে না ইনসলিউবল থাকার জন্য। অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করা হয় ওই পার্টিকেলস গুলোকে সলিউবলে পরিণত করে, এবং আমাদের যে উদ্ভিদ বা যে ফসল তার শিখর কিন্তু সেগুলোকে খুব ইজিলি গ্রহণ করতে পারে। বৈদিক অ্যাগ্রো ভূমিটা মিট্টির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে, সেটা বারবার যেটা বলছি। এখানে দেখুন শুধু এক দু ধরনের ফসলে নয়, ইন্ডিয়ার মধ্যে যত ধরনের কিষাণরা শস্য উৎপাদন করে থাকেন, যত ধরনের ফসল লাগাতে থাকেন, ধান, গম, আলু, পেঁয়াজ, ফুলের চাষ, ফলের চাষ, প্রত্যেকটা ফসলের জন্য কিন্তু এটা খুবই উপযোগী। এটা কিভাবে আপনারা ছিড়কাও করবেন, 4 কিলো ভূমিটা প্রতি একর কি দর্শে ছিড়কাও করানো, মানে 1 একর জমিতে 4 কিলো ভূমিটা আপনি কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারের সঙ্গে মিক্স করে দিতে পারেন, কিংবা খুব ভালো হয় যদি গোবর সার শুকনো শুকনো করে তার সাথে মিক্স করে যদি এটা জমিতে ছিটিয়ে দিতে পারে। অনেক সময় দেখা যায় এগুলো কিন্তু কীটনাশক যেগুলো পেস্টিসাইড এর সঙ্গে স্প্রে করেও কিন্তু এগুলো দেওয়া যায় বা আমরা ইউজ করতে পারি। বায়ো অর্গ্যানিক বেস সয়েল কন্ডিশনার, এটাকে অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা যেটা বলে থাকে এটা বায়ো অর্গ্যানিক বেস সয়েল কন্ডিশনার, মানে মাটির উর্বরতা শক্তিকে কন্টিনিউটি রাখতে হেল্প করে। দেখুন এখানে কিছু কৃষক ভাইয়ের ছবি দেওয়া হলো, তারা খুবই খুশি এই ধরনের প্রোডাক্ট AWL থেকে পাওয়ার জন্য, এবং তাদের প্রোডাকশনে যথেষ্ট অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই ক্লিপে আপনাদেরকে দেখানো হচ্ছে যে বৈদিক অ্যাগ্রো ভূমিটা ফর প্লান্ট গ্রোথ, ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্লান্টস, এটা কিন্তু আপনারা ইউজ করলে, আমি বলছি বলে না, কম পরিমাণে হলেও অল্প জায়গাতেও আপনারা কিন্তু এটা ইউজ করে দেখতে পারেন, এবং তারপর আমাকে কমেন্টস করবেন। প্রত্যেকটা ক্লিপের ওপর কিন্তু আমার কমেন্টস আপনাদের খুব প্রয়োজন। এটা ইউজ করবেন কম জমিতে, পাশার জমিতে না ইউজ করে, আর একটা জমিতে ইউজ করে পাশাপাশি ডিফারেন্সটা কিন্তু আপনারা
ক্লিয়ার বুঝতে পারবেন। তো সবাই সকল কিষণ ভাইকে আমি বলবো যে আপনারা একবার হলেও ইউজ করে আপনারা দেখুন এবং ডিফারেন্সটা দেখুন, দেখে আমার কিন্তু এই ক্লিপের ওপরে কিন্তু কমেন্টস লিখবেন। এখানে ছোট ছোট করে আমাকে দেখানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি বেনিফিটস কি। রিটেন সয়েল ময়েশ্চার ফর লঙ্গার টাইম, মানে অনেক দিন পর্যন্ত সয়েলটাকে ময়েশ্চার রাখে, মানে ভিজে ভাবটাকে কিন্তু কন্টিনিউ রাখে। ইট হেল্পস ইন ইনক্রিজ দা ইয়েল্ড, এই যে ফসলের পরিমাণ কিন্তু এটা থেকে বৃদ্ধি হয়। ইট হেল্পস ইন সয়েল স্ট্রাকচার, মাটির যে স্ট্রাকচারটাকে সেটাকেও কিন্তু মেনটেন রাখে। ইট হেল্পস ইন ইনক্রিজিং নিউট্রিয়েন্টস অ্যাবিলিটি টু দা প্লান্টস, যে পোষণ তত্ত্ব যেটা আমাদের মাটি থেকে উদ্ভিদ পেয়ে থাকে সেটা কিন্তু তার লেভেলটা কিন্তু বাড়িয়ে দেয়, নিউট্রিয়েন্টস গুলো পেতে কিন্তু খুব হেল্প করে। ইনক্রিজ হেল্পফুল বেনিফিশিয়াল মাইক্রোবস ইন রাইজোস্ফিয়ার, ব্যালেন্স পিএইচ অফ সয়েল, আগেও বললাম পিএইচটাকে কিন্তু মেনটেন রাখে। ইনক্রিজ অর্গ্যানিক ম্যাটার ইন দা সয়েল, অর্গ্যানিক যে ম্যাটার গুলো রয়েছে সয়েলের মধ্যে সেটাকেও কিন্তু বাড়িয়ে দেয়। নেক্সট দেখুন, ধানের জমির একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ধানের জমিতেও কিন্তু, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল, সেখানে ধানের জমিতেও এটা জমি মাটি তৈরি করার সময় এটা আপনি দিতে পারেন, যে ধরনেরই কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন তার সঙ্গে কিন্তু এটা ইউজ করতে পারেন। নেক্সট দেখুন, শ্রী করণ নরেন্দ্র কৃষি বিদ্যালয় জবনে, এটা রাজস্থানের একটা কৃষি ইনস্টিটিউট, সেখানে কিন্তু এই প্রোডাক্টগুলো টেস্টিং পারপাস এই ইনস্টিটিউট কিন্তু এগুলো ব্যবহার করেছে এবং তার একটা সার্টিফিকেট ওনারা দিয়েছেন। এই দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করছি, সার্টিফিকেট একটু বড় করে দেখাবো। দেখুন এখানে সেই ইনস্টিটিউটের ভিতরে যে সাইটগুলোতে এই প্রোডাক্ট ইউজ করা হয়েছে সেখানে কিন্তু সাইনবোর্ড টাঙানো রয়েছে। সেখানে প্রোডাকশন গুলো আপনি দেখেন, গমের ক্ষেত, কিন্তু গমের জমি খুব সুন্দর প্রোডাকশন। আর এখানে যে টেবিলে রেজাল্টটা দেওয়া হয়েছে সেটা হয়তো রেজাল্টটা দেখে হয়তো আমরা এক্সাক্ট বুঝতে পারবো না সাইন্টিফিক মেথডে যে রেজাল্টটা বার করা হয়, কিন্তু নিচে যে কনক্লুশনটা লেখা আছে সেটা যদি একটু পড়ি আপনারা বুঝতে পারবেন। সো উই স্ট্রংলি রেকমেন্ডেড, দেখুন এখানে কিন্তু লাইনটা আন্ডারলাইন করা আছে, সো উই স্ট্রংলি রেকমেন্ডেড দ্য পারফরমেন্স অব দ্য প্রোডাক্ট হিউমিক অ্যাসিড ভেদিক অ্যাগ্রো ভু ভিটা অ্যান্ড ইটস ডাজ হিউমিক অ্যাসিড 10 kg পার হেক্টর অ্যালং উইথ রেকমেন্ডেড ডাজ অফ ফার্টিলাইজিং NPK ইজ ইউজফুল ফর ইনক্রিজ ক্রপ প্রোডাকশন অফ হুইট। এটা গমের ক্ষেত্রে ওনারা লিখেছেন যে এটা কিন্তু খুবই হাই স্ট্রংলি রেকমেন্ডেড করেছেন। তো এটা একটা রিসার্চ ইনস্টিটিউটের রেজাল্ট আপনাদেরকে দেখালাম। তো আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করব, অনেক বেশি বড় করছি না। এর সম্পর্কে যদি আরো বেশি জানকারি নিতে চান, আরো বেশি জানতে চান, তাহলে আপনি কমেন্টস বক্সে আপনার কোয়ারিটা লিখুন, আমি অবশ্যই তার জবাব দেব। যার জন্য আমি ফোন নাম্বার দিলাম না, কমেন্টস বক্সে প্রত্যেকটা ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।